নমামি শ্রী গৌরেশ্বরী দামোদর বিলাসিনী বাগীষাদ্যাহ শূরগণ সর্বাথানামুপক্রমে জংনত্বা কৃতকৃত সুস্তং নমামি গজানন বরহা পিরা বিরাম মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডম কঞ্জাখং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং সাদরে নস্তবেনু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজ অন্তা বন্দে বৃন্দাবনস্তং যুবতি শতবৃতম ব্রহ্মগোপাল পেশম মুখং করোতি বাচালম পঙ্গুং গিরিম যৎকৃপা তমহম বন্দে পরমানন্দ মাধবম নারায়ণং নমস্কৃত্য নরঞ্জৈব নরত্তম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মুদীরয়েথ তুলসী কাননং জত্র জত্র পদ্ম বনাニチ পুরাণ পঠনং জত্র তত্র শణ్্নিহিতো হড়ি তত্রইব গঙ্গা যমুনা চ সিন্ধু গোদাবরী তত্র সরস্বতীচ্ছ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র জত্র কথা প্রসঙ্গ ভক্তগণ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তর্লীলায় ষোলোতম পরিচ্ছেদে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন সুকৃতিলভ্য ফেলভ কহে বারবার ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার প্রভু কহে এই যে দিলে কৃষ্ণ অধরামৃত ব্রহ্মাদি দুর্লভ এ নিন্দয় অমৃত কৃষ্ণের যে ভুক্ত শেষ তার নাম তার এক লব পায় সেই ভাগ্যবান সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয় কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায় সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতুপূর্ণ সেই যার হয় ফেলা পায় সেই ধন্য শ্রী শ্রী গোবিন্দলীলা মৃততে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন ব্রজাতুল কুলাঙ্গা কুলঙ্গ নেতর রসালী তৃষ্ণা হরহ ধরা ধরামৃত সুকৃতি লভ্য ফেলভ ভক্তগণ আমরা আস্বাদন করছিলাম রাসলীলার ভাষ্য। আজকে গোপীগীত আস্বাদনের পালা কিন্তু গোপীগীত আস্বাদনের আগে আমরা যেখানে শেষ করেছিলাম তার কিছুটা আস্বাদন করে নিয়ে তারপরে গোপীগীতের মধ্যে প্রবেশ করব বিষয়বস্তু পরম মাধুর্যমণ্ডিত অতীব গুড়ো শ্রবণমঙ্গলম তাই মন দিয়ে শ্রবণ করুন সকলেরই অন্তরে গভীর বিশ্বাস জন্মালো যখন রাধারানীকে রাধারানীকে পেয়েছি তখন সুন্দরকে আমরা পাবই পাব এই যে বিশ্বাস সকলের অন্তরে গভীর বিশ্বাস যখন পেয়েছি শ্রীরাধারানীকে তখন নিশ্চয়ই মিলবেন শ্যামসুন্দর এটাই তো আশ্রয় তত্ত্ব রাধারানী হচ্ছে আশ্রয় তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ বিষয় তত্ত্ব আশ্রয় তত্ত্বকে আশ্রয় করলে বিষয়তত্ত্ব অনায়াসে মেলে যেমন হনুমানজি মহারাজকে আশ্রয় করলে রামচন্দ্র অনায়াসে মেলে রাম দুয়ারে তুমরা খারে না আজ্ঞা বিনুপারে শব শুকুল হি শরণা তুম রচ্ছক কা ডারণা যনুমানজিকে আরতি গাবে বসী বসি বৈকুণ্ঠ পরমপদ পাবে অর্থাৎ এখানে হনুমানজি মহারাজ হচ্ছে আনাশ্রয় তত্ত্ব বিষয় তত্ত্ব হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্র গৌরলীলায় নিত্যানন্দ আশ্রয় তত্ত্ব গৌরাঙ্গ বিষয়তত্ত্ব বাবাজি মহারাজ কীর্তনে বলছেন গৌর বশীকরণ মন্ত্র শ্রী শ্রী রাম রে গৌরকে বসে আনতে গেলে গৌরকে পেতে গেলে তার বশীকরণ মন্ত্র কি শ্রী শ্রী নিত্যানন্দ রাম সেরকমভাবে আজকে গোপীরা জানে যে আশ্রয় তত্ত্ব হলেন রাধারানী রাধারানীকে যখন আমরা দর্শন করে ফেলেছি তাহলে কৃষ্ণ আমরা পাবই পাবো এই বিশ্বাসটা জন্মে গেল শ্রীচরণ চিহ্ন লক্ষ্য করে সকলের সকলই অগ্রসর হলেন খানিকক্ষণ পরই দেখা গেল নিকটে এক নিবিড় বন সেখানকার বৃক্ষলতা এমন ঘন সন্নিবিষ্ট যে চাঁদের কিরণ প্রবেশ করতে পারে না তার আশেপাশে আর গোবিন্দের পদচিহ্নও নেই এই গহন বনেই বনমালী প্রবেশ করেছেন চলো সকলে প্রবেশ করি এই বলে সকলে প্রবেশ করতে উদ্যত হলেন তখন ভানু নন্দিনী বললেন সোন সজনীগণ আমরাও বিশ্বাস আমারও বিশ্বাস এই গহন কাননেই কাননচারী প্রবেশ করেছেন এই গভীর বনের মধ্যে দেখো ঘন অন্ধকার এর মধ্যে থেকে লুকিয়ে কাউকে খুঁজে বার করা কঠিন তবে আমাদের সংখ্যা হচ্ছে শত কোটি এত চক্ষু এড়িয়ে প্রাণনাতে লুকিয়ে থাকা কঠিন এই যে শত কোটি ভাবা যেতেই পারে শত কোটি তো জনসংখ্যা তখন ছিল না এই লীলা গোলকের লীলা দিব্য লীলা এই লীলা সেই দিন শুরু হয়েছিল এবং তারপরে সেটা নিত্যলীলা হয়ে গেছে অর্থাৎ এখানে এই 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 স্তর হচ্ছে গোলকের লীলা চলছে এখানে গোলকের লীলা চলছে সুতরাং এইখানে পার্থিব জনসংখ্যার ওপরে এই শতকোটি গোপীর কিন্তু কোনোরকম সম্পর্ক নেই যেমন আমরা চৈতন্য ভাগবতে দেখি যে গৌরাঙ্গ যখন নদী পার হচ্ছেন তখন সেখানে কোটি 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 লোকের সমাগম হলো তো কোটি কোটি লোক সেখানে এলো কী করে এ সবই দিব্য ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম পরিকর সব দিব্য লীলা দিব্য সেই দিব্যাতি দিব্য লীলার সন্ধান আস্বাদন আমরা তখনই ঠিক মতন বুঝবো যখন আমাদের উপর তাঁর কৃপা আসবে তাই এখানে শত কোটি গোপীর কথা বলা হয়েছে তো এখানে বলা হয়েছে আমরা শত কোটি গোপি এত চক্ষু এড়িয়ে প্রাণনাতে লুকিয়ে থাকা কঠিন যদি লুকিয়ে থাকতেই তার ইচ্ছা থাকে তাহলে তিনি আরও গুপ্তস্থানে প্রবেশ করবেন এই অন্ধকারে চলতে তার কোমল চরণ কণ্টকবিদ্ধ হবে দ্রুত চলতে লতায় জড়িয়ে পড়বেন বৃক্ষকাণ্ডে আঘাত পেতে পারেন সুতরাং আর অন্বেষণ করে আমরা তাকে কষ্ট দিব না তৎ সুখে এই জায়গায় গিয়ে প্রেম সর্বোত্তম অবস্থা প্রাপ্ত হয়েছে আমাদেরকে কাঁদিয়ে লুকিয়ে থাকতেই যদি তাঁর ভালো লাগে আমরা তাতে বাধা দেবো না যতক্ষণে স্বেচ্ছা বাইন না হয় ততক্ষণ আমরা কাঁদব আর অপেক্ষা করব। এই হচ্ছে প্রেম লক্ষণ রাধার প্রেম মহিমা ভাবনা করে সকলেই রাজি হলেন সকলে অন্বেষণে বিরতা হয়ে গুণগানে রতা হলেন শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ কীর্তন করতে করতে সকলে অভিভূতা হলেন জ্ঞান থাকলো না সবই ভুলে গেল শ্রীকৃষ্ণকে না পেয়ে তাদের মন নিজ নিজ সুখের বা গৃহসুখের চিন্তা করেনি শ্যামসুন্দরের ভাবনাতেই বিভর ছিল তখন বিরোহিনী ব্রজাঙ্গনাগণের অবস্থাটি কি সুন্দর শ্রী সুখদেব দর্শন করে তা দেখাচ্ছেনা তাঁরা তারা কৃষ্ণ মনা কৃষ্ণ কথা মগ্না কৃষ্ণানু সন্ধান পরা প্রেম তন্ময়তায় কৃষ্ণ ভাবে ভরা অন্তরে বাইরে মনে প্রাণে সর্বত্রভাবে তাঁরা কৃষ্ণময়ী প্রত্যেকেই যেন ভক্তিদেবীর এক একটি মূর্তিমান বিগ্রহ গোপীর অনুসারে সাবিত্রী গায়ত্রী গায়ত্রী মূর্তি পেয়েছে গোপীর সর্বত্যাগে গীতার সর্বধর্মান পরিত্যজ্য মন্ত্র মূর্তি লাভ করেছে এইবার বিরোহিণীদের অবস্থার বর্ণনায় আরেকটি গুচ্ছতম মন্ত্র জীবন লাভ করল শ্রী গীতার শেষ দিকে অষ্টাদশ অধ্যায় সর্বাপেক্ষা গুজ্জতম পরম উৎকৃষ্ট বাক্য বলেছেন মন মনাভব মদভক্ত মত যাজি মাং নমস্কুরু আঠেরোতম অধ্যায়ের পঁয়ষট্টিতম শ্লোক এই কথা কয়টি গোবিন্দের এত প্রিয় যে ঠিক একই ভাষা দুবার উচ্চারণ করেছেন নবম অধ্যায় বলেছেন রাজবিদ্যা রাজগুজ যোগে চৌত্রিশ সংখ্যক শ্লোকে ঠিক এই কথাটি তার তারা ভক্ত ভক্তির এই স্বরূপটি তুলে ধরেছেন মনকে সর্বদা আমার চিন্তায় নিযুক্ত রাখো মনকে ভজন মন করে মনের সাথে ইন্দ্রিয় যুক্ত হয় ভজনটা মনই করে তাই শিক্ষা মনকে সর্বদা আমার চিন্তায় নিযুক্ত রাখো আমাতে ভক্তিমান হও আমার পূজা করো আমাকেই নমস্কার করো সবখানি মন নিঃশেষে তাকে দিতে হবে মনমনার দৃষ্টান্ত কোথায় এই মন্ত্রের মূর্তি কোথায় শ্রী গীতার মন্ত্র মূর্তি লাভ করেছে শ্রীমদ্ভাগবতে অন্যান্য স্থানে চেষ্টা করেও দেখাতে হয় যে গীতায় দ্বাদশ অধ্যায়ের ভক্ত লক্ষণগুলি ভাগবতে প্রহ্লাদ আদির চরিত্রে মুক্ত হয়েছে এই সব মিল করিয়ে দেখতে হয় কিন্তু এই শ্লোকে যেন শ্রী সুখদেবী দেখিয়ে দিচ্ছেন যেন উঙ্গুলি তুলে বলছেন যে গীতায় শুনেছি মনমনার কথা এইবার দেখো তন্মনাস্কাদের অবস্থা গীতায় শুনেছি মদভক্ত মদজাজির কথা এই দেখো তদালাপা চেষ্টা মদজাজি অর্থ মদোদ্দেশে কর্মপরায়ণ গীতা বলেছেন মাং নমস্করু নমস্কারটি সার্থক হয় সম্পূর্ণ আত্মবিসর্জনে আত্মদ্যানে একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে প্রুক্ত মার চরণ পারে কবিগুরু লিখেছেন গোপীগণ তদাত্ত্বিকা হওয়ায় নমস্কারে চরম চরমতম অবস্থায় স্থিত আছেন বীরোহিণী গোপিকার স্বরূপে গীতার একটি গুজ্জতম মন্ত্র জীবন্ত হয়ে প্রকটিত হয়েছে এই মন্ত্র বলে শ্রীকৃষ্ণ প্রিয়জনের অঙ্গস্পর্শে করে প্রতিজ্ঞা করেছেন প্রতিজ্ঞানে প্রিয় হোসি কি প্রতিজ্ঞা করেছেন মামে বৈশ্যসী আমাকে পাই পাবে নিশ্চিত রূপে আমাকে পাবে সুতরাং এইবার আশা গোপবধূগণ শ্রীকৃষ্ণকে পাবেন অনুসন্ধান তাহলে শেষ হল শুধু কি অনুসন্ধানে তাকে পাওয়া যায় শ্রুতি বলছেন জমেই বৈশ্য বৃণুতে তে নলভ্য কোন কোন সাধন ভজন কোনো সাধন ভজন তপস্যা উপাসনায় তাকে পাওয়া যায় না তিনি অনুগ্রহ শক্তি প্রকাশ করে যার কাছে নিজেকে ব্যক্ত করেন তিনিই তাকে লাভ করেন শ্রী রাধা ঠাকুরানী সখীগণকে বললেন যে প্রাণ গোবিন্দকে খুঁজে কষ্ট দিয়ে আমরা পেতে চাই না এসব সকলে মিলে যমুনা পুলিনে যাই যেখানে একবার তার মধুর ব্যবহার পেয়েছি সেই স্মরণীয় ভূমি কালিন্দি তটে বংশীবটেই যাই চলো সেখানে গিয়ে তার কথায় ডুবে থাকি তার কথায় তাকেই ডাকি তাক তার জন্যই কাঁদি যদি কৃপা করে এই লীলাস্থলিতে স্বেচ্ছায় এসে আমাদেরকে দেখা দেন তবেই দেখা পাবো যদি না দেন তবে কাঁদতে কাঁদতে আমরা তার এই ক্রীড়াস্থলেই জীবনান্ত করব জন্মান্তরে যদি শ্রীচরণ সেবা পাই এই আশা বুকে নিয়ে মরব শ্রী রাধারানীর বাক্যে শ্রুতিমন্ত্র আজ জীবন্ত হল গোপ রমণীরা সকলে শ্রুতিচরি ঋষিচরি দেবকন্যা সাধনসিদ্ধা নিত্যসিদ্ধা সপক্ষা প্রতিপক্ষা শ্রুহিতপক্ষা তটস্থা সকলে এক প্রাণ হয়ে যমুনাতে উপস্থিত হলেন তখন তাদের সকলের চিত্ত দেহ গেহ ভুলে তন্ময়তা প্রাপ্ত হয়েছে আর কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ আলাপনে কৃষ্ণ গানে এক প্রাপ্ত হয়েছে সম্মিলিত কণ্ঠে তারা উচ্চ ঈশ্বরে বিলাপ করে কাঁদতে লাগলেন শ্রী গোপ্প উঁচুহু জয়তী তেধিকম जन्मना ब्रज श्रयत इंदिरा शशदत्रही दैतदृश्वता दीक्षुतावका स्तई ीचिन्ते शरदुदाशये साधुजात शत् शरशिजोदरः श्रीमुषादृशा शुरथनाथ ते शुल्कदाशिका बरदनिग्नतो नेह किंबध विषजलापयात् ब्यालराक्ष्मसात् बरशमारुता वैद्युतानला वृषमयात्मजा विश्व भया दृषवते वम रक्षिता नलु गोपि का नंदनो भवान्खिलेना अंतरात्मद्रिक ভিখনা শারথিতো বিশ্঵গুপতয়ে সখা উদেইবান স্যাত্঵তম কুলে বিরচিতা ভযম বৃষনি संसृतेर्भयात् करशरुरुहं कान्तकामदं शिरसदेहिना श्रीकरग्रहं व्रजनार्तिहन् वीरजोषिता निज जनश्मय धंशनास्मित भजे शखे भवत् किङ्करिष्मनो जलरुहानं चारुदर्शय हा गोविन्दु বীরহবিধুরা কৃষ্ণ অনুরাগিনী ব্রজাঙ্গনাগণ কৃষ্ণপ্রেয়সী শ্রেষ্ঠা শ্রীরাধিকাকে সঙ্গে নিয়ে গভীর বন প্রদেশ থেকে শ্রী যমুনার ভূমিতে এসে উপস্থিত হলেন সকল শোভার আসপদ পুলিন আপনার স্ত্রী বিস্তার করে বিরোহিনীগণের হৃদয় খানি কৃষ্ণ বিরহ বেদনায় দলিত মথিত করে অশেষ নৈরাশ্যের মধ্যেও কৃষ্ণপ্রাপ্তি প্রিয় মিলনের আশা সুতীব্রভাবে জাগিয়ে তুলল সকলে মিলে প্রাণবল্লভকে লক্ষ্য করে শত উৎসারিত বেদনাময় প্রার্থনা গীতি গাইতে লাগলেন কৃষ্ণ প্রেম উন্মাদিনীগণের কৃষ্ণ কৃষ্ণপ্রণয় অতি অভাবনীয় কৃষ্ণ কৃষ্ণপ্রেমের পরিচায়ক ত্রিভুবনে এর আর তুলনা নেই তারা গাইলেন ব্রজবিধ দশাশ্বাক দশাশাক মিক্ষতাম অর্থাৎ হে গোকুলচন্দ্র একটি বার এসে আমাদের দশা দেখে যাও হে দ্বৈত হে প্রাণপ্রিয় শ্রীদেবী নিরন্তর তোমার চরণ সেবায় রত তাই তোমার আবির্ভাবের সঙ্গে সঙ্গেই এই ব্রজভূমি সর্বপ্রকার শোভা সম্পদের আকর হয়েছে ব্রজের সকলই সুন্দর কেবল ভাগ্যহতা তোমার শ্রীচরণ বঞ্চিতা আমরা ছাড়া এই ব্রজে লক্ষ্মী দেবী নিরন্তর অবস্থান করছেন কিন্তু আমরাই কেবল শ্রীহীনা আমাদের মলিন দশা ব্রজের কলঙ্কস্বরূপ ব্রজমণ্ডলের অত্যধিক জয় জয়কার বা উৎকর্ষের অধিকাং জয়তি হানিকর তাই বলি একটিবার আসো দূর হতে দেখে যাও একবার তুমি দেখলে নিশ্চয়ই ব্রজের বা আমাদের শ্রী ফিরবে কারণ তুমি আমাদের দ্বৈত দয়া অনুকম্পা দিয়েই যে তোমার স্বরূপ করা যে তোমার আবির্ভাবে ব্রজের এত উৎকর্ষ সেই তোম তোমারই দাসী বলে আমাদের পরিচয় আমরাও জানি আমরা তোমারই তা বকা তুমি গোপী বলল তুমিও তো আমাদের অঙ্গীকার করেছ গোপিকাগণ ভিন্ন তোমার নিগুড় প্রেমের পাত্র কে আর আছে নিজাঙ্গমপি যা গোপ পিউ মামেতি সমপাশতে তব পরং নমে পার্থ নিগুড় প্রেম বাজনম তোমার निमितতই আমাদের প্রাণ ধারণ তুমি আমাদের জীবন তোমার অদর্শনে ওই প্রাণ রাখা দায় বিয়গ হলে কোব না জিয়য় তোমার নিদারুন প্রাণ বিরহ দুঃখে পতিত আমরা এই সুন্দর ব্রজের বনে বনে ভিকারিনীর মতো তোমারই অন্বেষণে ঘুরে বেড়াচ্ছি আমরা হতা হতে পারি কিন্তু তোমাকে ভালোবেসে তোমাতে দেহ মন প্রাণ সমর্পণ করে যদি এই দুর্দশা ভোগ করতে হয় তবে তা তোমার কিছু গৌরবের পরিচায়ক নয় তোমার বিরহ বেদনায় এতক্ষণে আমাদের মরে যাওয়াই উচিত ছিল মরে নাই মরিনি তার কারণ হচ্ছে তুমি আমাদের দেহ আমাদের মন প্রবল বিরহ অনলে দগ্ধীভূত তবুও প্রাণ পাখি বার হচ্ছে না প্রাণ তোমাতেই সমর্পিত তাই এখনো তোমায় প্রাপ্তির আশায় এই তাপময় দেহ থেকে বিনির্গত হচ্ছে না কি দুর্দৈব গোপীগীত মালিকার প্রথম শ্লোকে মর্মবেদনা ও কৃষ্ণদর্শন লালসা রূপ পেয়েছে এক যুথের মুখ্যা গোপীর কণ্ঠে তারপর অপর এক জুতেশ্বরী বলতে লাগলেন হে সুরতনাথ নয়ন ভঙ্গি দ্বারা একদিন তুমি আমাদের নিকট সুরত যাইয়া করেছ যাচনা করেছ হে বরদ আর কাত্তায়নি ব্রত অন্তে বরদান করে তুমি তাতে প্রতিশ্রুতি দিয়েছ কিন্তু হায় কি দূরদৃষ্ট এখন তুমি আমাদেরকে বিরহের তাপে দগ্ধীভূত করছো আর আপন প্রতিশ্রুতি ভঙ্গ করছো শুধু কি তাই যে নয়ন দ্বারা একদা লালসা জাগিয়েছিলে আজ সেই নয়ন দ্বারা আমাদের বধ সাধন করছ তোমার নয়নের গুণের কথা আর কি বলবো শরৎকালের সরোবর স্বচ্ছ জলে পূর্ণ তার মধ্যে ফুটন্ত পদ্ম তার শত শত দলের মধ্যে লুকানো থাকে পদ্মপরাগের শোভা সম্পদ কিন্তু কী কৌশল জানে তোমার নয়ন তস্কর সেই সুগপ্ত স্থান থেকেও হরণ করে পদ্মের শোভা সম্পদ সুনির্মল পদ্ম সাধুর ধন হরণেও দেখছি তোমার নয়ন মুখ নয় আমরা কুলবধূ হৃদয়ের অতি গোপন স্থানে ছিল আমাদের ভালোবাসার ধন চারদিকে কুল শীল ধৈর্য লজ্জা গাম্ভীর্য প্রভৃতির বেড়া দিয়ে সুরক্ষিত ছিল অগাধ জলে বাস করে ও সহস্র দলে ঢেকে রেখেও রক্ষা পায় নাই তার কপট শট নয়নের হস্ত থেকে আমাদের সুগুপ্ত মনোরত্নটি কীরূপে রক্ষা পাবে পাইনি তোমার নয়নের কটাক্ষতা অপহরণ করে চিরদিনের মতো বিনা বেতনের দাসী করে রেখেছে অন্য কোনো সুখ সুবিধার বাসনা আমাদের নেই শ্রীচরণের দাসী আমরা অকপটে ওই চরণ সেবারই মাত্র অভিলাষী আমাদের সাজসজ্জা কিছুই নিজেদের জন্য নয় সকলই তোমার বিধানের জন্য যদ্যপি দেখিয়া গোপীর নিজ দেহে প্রীতি সেই তো কৃষ্ণের লাগি জানিও নিশ্চিত চৈতন্য চরিতা তোমার সুখেই আমাদের সুখ তোমার বিরহে আমাদের প্রাণ মন দুগ্ধীভূত হচ্ছে হে সুরথনাথ হে বরদ এটা কি বধকার্য নয় তুমি অস্ত্রধারী ন বটে কিন্তু নয়নের দৃষ্টিখানি তো কম শানিত নয় আগে নয়ন কটাক্ষে সুরত বাঞ্ছায় আমাদের যে দশা করেছ এখন অদর্শনে তাহা করছো তাহা বধতুল্যই তাই বলি অবিলম্বে দর্শন দিয়ে আমাদের বধভাগি এই অপবাদ থেকে মুক্ত হও তোমার বিরহে আমরা কেউই বাঁচতে সক্ষম হব না হে পুরুষোত্তম গীতায় তোমার প্রতিজ্ঞা বাক্য আছে নমে ভক্ত প্রণস্যতী ব্রজে তোমার কার্য হতে তোমার বাক্যের সফলতা ও সার্থকতা দেখতে পাই কত না আপদ বিপদে তুমি ব্রজের জন্য জন ও আমাদের সাক্ষাৎ মৃত্যুর কবল থেকে বাঁচিয়েছ তোমাকে কালীয় নাগ কর্তৃক পরিবেষ্টিত দেখে আমাদের জীবন নান্ত প্রায় হলে তুমি আমাদের বাঁচাতে সেই কাল সর্পকে দমন করেছ কুপিত ইন্দ্রের প্রবল রোষ বর্ষণ মহাঝটিকা বজ্রপাত থেকে গোবর্ধনগিরি ধারণ করে আমাদের রক্ষা করলে অঘাসুর বৃষাসুর বোমাসুর প্রভৃতির হাত থেকে বাঁচিয়েছ দাবানলে দগ্ধীভূত হতে পারতাম আর কত কত স্থানে তুমি বাঁচিয়েছ আমাদের প্রাণ যদি এমন করে বিরহ অগ্নিতে পোরাত মারবে তবে বারংবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচবার কি প্রয়োজন ছিল যদি বলো আমরা ভক্ত নই আমাদের বিনষ্ট হওয়াই উচিত ত্রিভুবনে তা তো কেউ সমর্থন করবে না কেননা জানে তুমি গোপী জনবল্লভ অতএে পুরুষত্ব পুরুষরতন কি আর বলবো, তোমার শরণাগতা চরণাশ্রিতা ও তোমারই স্নেহ প্রণয় লালিতা আমাদের জীবনান্ত না করে একটিবার দেখা দিয়ে রক্ষা কর বিরহের তীব্রতায় ব্রজাঙ্গনাগণের দৈন ও খেদোক্তির মধ্যে প্রকাশ পেল শ্রীকৃষ্ণে ভগবত তার স্ফূর্তি যদিও তাদের নিরূপাধিক কৃষ্ণপ্রেম ঐশ্বর্য দেখলেও দেখে না হৃদয় গ্রহণ করে না তবু ফুটন্ত দুগ্ধে খড়ের কুটার ন্যায় বিরহের তাপে জ্ঞান এক একবার ক্ষণেকের জন্য প্রকাশ পায় বটে বীরহিনী গোপিকারা বললেন হে সখে আমরা সকলে তোমাকে যশোদানন্দন বলে জানি কিন্তু তুমি কেবল তা নও অখিল দেহী না মন্তর তুমি সকল প্রাণীর অন্তর্জামী দ্রষ্টা ব্রহ্মার প্রার্থনায় জগৎ পালনের জন্য আবির্ভূত হয়েছ গোপীদের উক্তির তাৎপর্য এই তোমাকে যে যশোদার পুত্র বলে জানতাম তা এখন আর বিশ্বাস করতে ইচ্ছা হয় না মা যশোদা কোমল তুমি তার সন্তান হলে জননীর স্নেহের এক বিন্দু নিশ্চয়ই লাভ করতে তোমার নির্মম হৃদয় দেখে ঠিকই বুঝছি যে তুমি তার পুত্র নাও পালিত পুত্র হলেও হতে পারো লোকে বলে তুমি নাকি অন্তর্জামী এই কথায় কখনো কখনো বিশ্বাস করতাম আজ আর করি না তুমি অন্তর্জামী হলে আমাদের অন্তরের বেদনা নিশ্চয়ই অনুভব করতে পারতে যখন হৃদয়ের জ্বালা এক বন্ধু বোঝো না তখন অন্তর্দ্রষ্টা বলা কোনো প্রকারেই সমীচীন হয় না তবে এক অর্থে হতে পারে জীবের হৃদয় থাকো কেবল রূপে সাক্ষী রূপে তাদের সুখ দুঃখে নির্বিকার তবে তো তোমার কাছে কান্নাকটি করে কোনো ফল নেই শুনতে পাই ব্রহ্মার প্রার্থনায় বিশ্ব পালনের জন্য তুমি যদুকুলে অবতীর্ণ হয়েছ এ কথাতেও আর আস্থা করি না কারণ তুমি যদি বিশ্ব পালনের জন্য আসে থাকো তবে আমাদেরও পালন করতে আমাদের এরূপভাবে মারতে না যেহেতু আমরা তোমার জগৎ ছাড়া নই পালন করা তো দূরের কথা অশেষ প্রকারে নিপীড়িত হচ্ছি করেছি এতে বুঝেছি যে তুমি বিশ্ব পালনের জন্য আবির্ভূত হয়েছ এটা সত্য নয় শ্রীকৃষ্ণে ঐশ্বর্য জ্ঞান ও প্রযুক্ত দৈনভরা প্রার্থনা গীতি বিরোহিনী গোপিকাদের শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে তারা বলতে লাগলেন হে বৃষ্ণিকুলচন্দ্র একটিবার তোমার কমনীয় শ্রী করপদ্মখানি আমাদের মস্তকে অর্পণ করো আমাদের নিজ দাসী বলে গ্রহণ করো তোমার করযুগলের কতই না মহিমা দুঃখ শোকময় এই সংসার সংসার ভয়ে ভীত জনগণ তোমার স্মরণ গ্রহণ করলে তোমার করকমল সততই আমাদের অভয় দান করে থাকে সংসার ত্রিতাপ জ্বালায় তপ্ত হয়ে যে তোমার আশ্রয় লয় তোমার করকমল স্পর্শে তার সকল সন্তাপ দূর হয় তোমার পরম শান্তি লাভ হয় হে প্রিয় কেবল তাই নয় তোমার করকমল সকল প্রকার অভিষ্ট পূরণ করতে সমর্থ সকল সম্পদের অধিষ্ঠার্থী লক্ষ্মী দেবীর করকমল তোমার শ্রীহস্তে বাধা পড়েছে তোমার অদেয় তো কিছুই থাকতে পারে না তাই তো আমাদের ভরসা বিরহ তাপে পুড়ে যাচ্ছি ভয় হয় বুঝি তোমার সেবা হতে চিরতরে বঞ্চিত হব তাই প্রার্থনা করি তোমার মহিমা মণ্ডিত শ্রীহস্তের পরশখানি দাও আমাদের মাথায় আমাদের বিরহজনিত সন্তাপ দূর হোক সর্ব অবীষ্ট সার তোমার প্রেম সেবা লাভে আমরা ধন্য হই মাধুর্য ভগবত্তা সার ব্রজদেবীগণের শ্রীকৃষ্ণে স্ফূর্তির মধ্যেও মাধুর্যের প্লাবন দেখা যাচ্ছে পঞ্চম ষষ্ঠ শ্লোকে শখে সম্বোধনটি লক্ষণীয় হে প্রিয়তম তুমি ব্রজজনার্থী হন সততই ব্রজবাসীগণের আর্তি বেদনা হরণ করে থাকো ব্রজের দুঃখ দূর করতে তুমি কখনও পশ্চাৎপদ নও তবে আজ কেন অন্যথা দেখি আমাদের দুঃখ দূর করো না কেন তোমাকে পেয়ে আমাদের একটা গর্ব হয়েছিল ধন জন বৃত্ত ঐশ্বর্য সৌন্দর্যের জন্য নয় সেইটুকু গর্বনাশ করবার জন্য আমাদেরকে বিরহসা করে নিমজ্জিত করার প্রয়োজন ছিল না তোমার বদনে তো ছিল মধুর হাসি নিজজনের অহংকার চূর্ণ করতে ওই হাসি বিশেষ পটু হে শখে তোমার হাসি মাখা বদনখানি একবার দর্শন করাও আমাদের সকল বেদনার অবসান হবে হে বীর আমরা স্ত্রী জাতি সর্বত্যাগ করে তোমারই চরণে শরণাগতা দাসী আমাদেরকে বধ করবার ইচ্ছা তোমার বিন্দুমাত্র বীরত্বের পরিচায়ক হবে না বরং আমাদের রক্ষা বিধানে বীরত্ব প্রকাশ পাবে হে প্রিয় চিরদাসী আমাদের রক্ষা কল্পে তোমার বদন কমল বিকশিত হোক প্রণত দেহী নাম পাপ तृणचरानुगं श्रीनिकेतनं फणिफणार्पितं ते पदाम्बुजं कृनकुचेषु न कृन्दियं मधुरया गिरा बल्गुबाकया बुधमनोज्ञया पुष्करेक्ष्वना विधिकरीरिमा वीरमुच्छति रधरशिधुना पाय अस्त्वन तव कथामृतम् तप्तजीवनं कभिविरीरितं कल्मशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ते जना বীরোহিণী গোপিকাগণ প্রথমত কৃষ্ণ দর্শনের অভিলাষী ছিলেন ভাবছিলেন দর্শনেই সকল সন্তাপ দূর হয়ে যাবে এখন দেখছেন হৃদয় যে হু করে জ্বলছে কেবল দর্শনে তো এই দাবদগ্ধের তীব্র জ্বালার শান্তি হবে না হৃদয়ে চাই কোটিচন্দ্রে সুশীতলতা কেবল সেই পরশেই যেতে পারে সকল জ্বালা রূপ সুশীতল আর কোনো বস্তুই তো তাদের চোখে পড়ে না এক শ্রীকৃষ্ণের রাতুল চরণ ছাড়া কৃষ্ণ কর পদতল কোটিচন্দ্র সুশীতল তার স্পর্শ যেন স্পর্শমণি চৈতন্য চরিতা অমৃত তা তারা বলতে লাগলেন হে প্রিয়তম তোমার কোটিচন্দ্র সুশীতল চরণখানি একবার আমাদের সন্তপ্ত হৃদয় অর্পণ করো তোমার শ্রীচরণে প্রণত জনের সর্ববিদ পাপী যে কেবল যায় তা নয় তারা তোমাকেই পেয়ে থাকে গীতায় তোমার আশ্বাস আশ্বাসবাণী তুমিই দিয়েছ মন্মনা ভব মদভক্ত মদ যাজি মাং নমস্করু মামে বৈশ্বসী সত্যংতে প্রতি জানে প্রিয় আমরা তোমাকে পেয়েছি হারিয়েছি নিশ্চয়ই কোনো গুরুতর অপরাধ বা পাপ হেতু পেয়েও যদি হারাই তাই যখন সকল জুথ সহ আমরা চিরতরে প্রণত হলাম প্রণতজনের সর্বপাপ ধ্বংসী তোমার শ্রীচরণ স্পর্শ দিয়ে আমাদের কৃতার্থ করো যদি আমাদের কঠিন বক্ষের স্পর্শে তোমার সুকমল চরণ ব্যতীত হবে বলে ভয় পাও তবে কেন আমরা তোমার পক্ষে ক্লেশ করে প্রার্থনা করলাম তা বলি তুমি গোষ্ঠে মাঠে বৎস বৎসাচারণ করে থাকো কাঁটা কাকর সর্বত্র ছড়ানো তৎসত্ত্বেও গোষ্ঠচারণে বিরত হও না তাই তো ভরসা করছি তাছাড়া তোমার চরণ কমল পদ্মালয়া পদ্মালয়ালক্ষ্মীদেবীরও আশ্রয়স্থল সর্বশ্রেষ্ঠ অলঙ্কার রূপে ধারণ করব তা আমাদের পক্ষে আমাদের হৃদয় কঠিন ও বিরহতাপে আপে সতপ্ত তোমার চরণে ব্যথা লাগবে সত্য কিন্তু ওই রাতুল চরণে বিষময় ও মণিময় কঠিন কালীয় নাগের মাথায় নৃত্য করেছিলে ওই অপরূপ মধুর নৃত্য দেখে বুঝেছি তোমার ব্যথা লাগেনি হয়তো তোমার সুকোমল চরণ স্পর্শে সাপের কঠিন মস্তকের কাঠিন্য চলে গেছে আর কালিয়ের বিষ ও বীর্য বিলুপ্ত হয়েছে তোমার শ্রী স্পর্শে আমাদের বক্ষের তীব্রতা প্রশমিত হবে এটা ঠিক জানি আমাদের বিরহ সন্তাপ শান্তির জন্য এই হৃদয়ে তোমার শ্রীচরণ স্থাপন ছাড়া আর কোনো ঔষধের কথা ভাবতে পারি না অতএব হে প্রাণনাথ একবার শ্রীচরণ পরশদানে দগ্ধপ্রাণ শীতল কর ব্যাধির প্রথম অবস্থায় প্রথম অবস্থায় যখন এর প্রকোপ সামান্য থাকে তখন বাইরের প্রলেপে কিছু উপশম হতে পারে কিন্তু দীর্ঘদিনের পুরানো ব্যাধি যখন কঠিন হয়ে দেখা দেয় তখন বাহ্য প্রলোপে কোনো ফল হয় না তার সঙ্গে পায় ঔষধেরও প্রয়োজন হয় তার সঙ্গে ঔষধের দরকার পড়ে গোপীগণের কৃষ্ণবিরহ ব্যাধি বিরহকালে একটি ক্ষণ যুগের ন্যায় প্রতীয়মান হয় ব্রজগোপীর নিকট তাই এটা বহুকালে দুরারোগ্য ব্যাধি হয়ে দেখা দিয়েছে অমৃত পানে দুরারোগ্য ব্যাধিও নিরাময় হয় কিন্তু গোপীগণের সে আশা নেই কারণ তাদের এই ব্যাধি অমৃত হতে যাত সমুদ্র মন্থনে উথিত অমৃত হতে কোটি কোটি গুণ অধিক মাধুর্যময় শ্রীকৃষ্ণ অধরামৃত পানি ঘটেছে এই ব্যাধি শ্রীকৃষ্ণের বিনা বিনিন্দিত কণ্ঠের সুমধুর বচন ও বংশিক গান জাগিয়েছে আমার তাদের সুতীব্র কামনা সেই মদন দহনে জ্বলে পুড়ে যাচ্ছে দেহ মন অন্য কোনো অমৃতত্ব সাধ্য নেই তার নিবারণ করবার গোপীগণ অনেক ভেবে স্থির করেছেন অধরামৃত হতে যাত যে ব্যাধি তাহা এক অধরামৃত পানি দূর হতে পারে শ্রীকৃষ্ণের সর্ব অভিষ্টক কর কমল তাদের মস্তকে অর্পণ অথবা সর্বদুঃখ বিনাশক বদন কমল দর্শন এক্ষেত্রে কেবল বাইরের প্রলেপের কাজ করবে তাই বিরোহিনীগণ বলছেন হে কমলাক্ষ স্নিগ্ধ মধুময় কমল নয়ন বিকশিত করে একবার দৃষ্টি দান করো তোমার বিরহ তাপে সন্তপ্ত আমাদের দিকে তবে তুমিও ঠিক বুঝবে তোমার অধরামৃত পান ছাড়া আর ঔষধ নেই এই ব্যাধির একবার এসে তোমার অধরামৃত দানে আমাদের আপ্যায়িত কর নচেত সদ্যই আমাদের প্রাণ বিয়োগ হবে কারণ এর পূর্বে যে সকল কথা তুমি বলেছ স্বরমাধুর্যে বর্ণবিন্যাসে প্রেম মৃদুতায় তা মনোরম শব্দের অভিধা লক্ষণা ব্যঞ্জনাবৃত্তি দ্বারা প্রতিপাদিত বস্তুর রস অলঙ্কার অর্থ ভাব গাম্ভীর্যে তা মধুর ও পরম আনন্দপ্রদ যেমন শ্রী রাধিকাকে তুমি বলেছিলে কঠোরা ভব মৃদ্ধি বা প্রাণাস্ত মৌসী রাধিকে বিদগ্ধ মাধবে আছে অর্থাৎ মান হেতু তুমি কঠোরই হও বা মিলন রসাস্বাদন হেতু কোমলি হও তুমি আমার জীবন সেই সকল প্রেমপূর্ণ মধুর বচনে আমাদের আনন্দ সিন্ধু উদ্বেলিত হয়েছে তখনই আমরা তোমার চরণে চিরতরে বিকিয়ে গেছি তা তো কিছুতেই ভুলতে পারি না এক্ষণে এই দুর্বিষহ বিরহ দশায় তা স্মরণ করে আমরা মোহগ্রস্ত হচ্ছি হে বীর তুমি যথার্থই দানবীর পাপ ইসী পুতনাকে বৈকুণ্ঠে পাঠিয়েছ কত শত অসুরকে দিয়েছ পরম গতি তোমার মতো দান বীরের পক্ষে অধরামৃত দান কিছু অসম্ভব বস্তু নয় অতএব হে প্রাণনাথ তোমারই একান্ত দাসীগণকে এক বিন্দু অধরামৃত থেকে বঞ্চিত করো না বিরহ বড়ই দুরারোগ্য ব্যাধি এই ব্যাধির কবলে পড়লে আর প্রাণের আশা থাকে না বিয়োগ হলে কবু না জয় কৃষ্ণ বিরহ কাতরা গোপীকাগণ এখনও মরেনি কেন তাই বলছেন হে প্রিয় অন্তরে আমাদের তোমার বিরহজনিত সুতীব্র ছন্তাপ তাতে পুরে কেন মরণ হয়নি তা ভাবছি ভেবে দেখলাম এটা তোমার কথা মৃতেরই প্রভাব শুনেছি স্বর্গের সুদা অমরত্ব দান করে দেবগণ তাই অমর তথাপি তোমার কথামৃতের সঙ্গে তার তুলনা চলে না স্বর্গের অমরত্বের শেষ আছে পুণ্যক্ষয় পুনরায় মর্তে আসতে হয় ক্ষীণে পুণ্যে মর্তলক বিশ্বন্তি কিন্তু তোমার কথা তোমার নাম তোমার লীলা তোমার স্বরূপ থেকে পৃথক নয় তুমি কেবল অমৃতময় তোমার কথাও সেই রকম সেই লীলামৃতের ধারায় যারা স্নাত হন তারা নিত্যকালের জন্য অমরত্ব লাভ করে থাকেন এছাড়া স্বর্গসুধা তোমার কথামৃতের মতো স্বাদযুক্ত নয় স্বর্গসুধা খেলে পুনঃ খাবার বাসনা জাগে বলে শোনা যায় না কিন্তু তোমার কথামৃত পান যতই করা হয় ততই তৃষ্ণা হয় যত যত পিয়ে তৃষ্ণা বাড়ে অনুক্ষণ এতে কথামৃতের অপূর্ব সাধুতা ও মধুরতার পরিচয় পাওয়া যায় সংসারে তাপ আছে জ্বালা আছে জীবনে সকলকেই তা ভোগ করতে হয় তবে কম আর বেশি পূর্ব কর্ম অনুযায়ী ফলভোগ স্থির হয়ে থাকে আর সকল কর্মই সদসৎ মিশ্রিত তাই অবিমিশ্র সুখ বা দুঃখ দেখা যায় না তবে সংসারের দিকে তাকালে যেন দুঃখ জ্বালা যন্ত্রটার মূর্তি প্রকট দেখা যায় ত্রিতাপে তপ্ত সবাই জগৎ জগৎ জীব তাপে পুড়ে যায় প্রচণ্ড গ্রীষ্মে কৃষকের ন্যায় সৃষ্টিকর্তা ব্রব্যা জীব শস্য রক্ষায় অক্ষম হয় জানেন একটিমাত্র রক্ষার স্থল শান্তির নিলয় তা ওই মেঘের বরণ ঠাকুর ও তার অমৃতময় লীলা কথা কৃষ্ণ নব জলধর জগৎ শস্য উপর বরিশয় লীলামৃতধার ধার তাতেই সকল জ্বালার চির নিবৃত্তি শুধু তাই নয় এই কথামৃত তোমার বিরহ স্তপ্ত জনের নিকট তুল্য এবং পরম আনন্দদায়ক তোমার কথা কবিকুলের ব্রহ্মজ্ঞ দিগেরও আদরের সম্পদ জীবাতু অশেষে বিশেষে তারা এর আস্বাদন ও কীর্তন করে থাকেন ফলে তারাও চির অমর হয়ে থাকেন কতই না মহিমা তোমার কথা অমৃতের ইহা কলম হ, সকল কাম ও কামজনিত কর্ম থেকে এটা নষ্ট করে দেয় কলির পাপরাশি বিনাশ করে কলিকলমস কলিকলমসগ্নং সকল পাপ ধৌত করে পরম পবিত্রতা দান করে বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রী আর এটা কেবল শ্রবণ ও মনের সুখকর তা নয় শত্র মনো ভিরামাত এই অমৃতের শ্রবণ পরম করলেন প্রদ শ্রবণমঙ্গলম শ্রুতিগত হলি করলেন তুমি অপ্রাকৃত কামদেব আকর্ষণী শক্তি তোমার কথাতেও আছে তুচ্ছ বিষয় ভোগ আসক্ত চিত্তকে এটা আকর্ষণ করে কৃষ্ণ উন্মুখ করে জীবের চরম কল্যাণ সাধন করে স্বর্গসুদা দূরে থাক অন্য কোনো শাস্ত্রেরও অনুরূপ মহিমা নেই যে শুনলেই মঙ্গল হবে শাস্ত্রের উপদেশ শুনে তদ অনুযায়ী কাজ করলেই ফল নচেত কিছু নয় এই সকল কারণেই তোমার কথা আমৃত শ্রীমত সৌন্দর্য মাধুর্য সর্বপ্রকার শ্রেষ্ঠত্বের অধিকারী জগতে অনেক বস্তু আছে শ্রেয় কিন্তু প্রেয় নয় কল্যাণপ্রদ কিন্তু প্রাণ শীতল করে না আবার অনেক বস্তু আছে প্রেয় কিন্তু শ্রেয় নয় সুন্দর মনোহারি বটে কিন্তু কল্যাণ বিধায়ক নয় তোমার কথামৃত অশেষ মঙ্গলের মূল অথচ শ্রীমত সর্বসুন্দরতার খনি ভক্তমাত্রেরই পরম আদরের প্রাণের বস্তু তারা স্বর্গসুধা বা মোক্ষ কামনা হেলায় ত্যাগ করেন কিন্তু পরম মাধুর্যময় তোমার কথা কথামৃত হতে একটি ক্ষণ বিরত হতে ইচ্ছা করেন না যথার্থ ভক্ত তিনি যার শ্রী ভগবানই নিশ্চয়ত্বিকা বুদ্ধি জেগেছে বাসুদেবের কথায় যার নিষ্ঠাপূর্ণ রতি দেখা যায় তাঁর বুদ্ধি নিশ্চয়ত্ত্বিকা তাই তো তোমার কথামৃত আততম ভক্তজনের মুখে সর্বদাই গীত হয়ে থাকে ওই কথা আস্বাদন ও কীর্তনের লোভ তারা ছাড়তে পারে না যে মাধুর্য তারা ভোগ করেন কথামৃতের দ্বারা তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে যান এই সর্বপাপ নাশক পরম আনন্দদায়ক অশেষ মঙ্গল বিধায়ক কথামৃত যারা জগৎ ভরে দান করেন তাদের মতো সর্বশ্রেষ্ঠ দাতা যে আর কেউ নেই তা বলাই বাহুল্য গোস্বামীপাদগণ এই শ্লোকটির মধ্যে গোপীগণের শ্লেষক্তি ও রূপে কৃষ্ণকথার মাহাত্মের বর্ণন আস্বাদন করেছেন তারা বলেছেন হে প্রিয় তোমার অদর্শনে প্রাণ আমাদের কণ্ঠাগত ক্ষণকাল পরেও যদি দেখা দাও সেটুকু ধৈর্য ধারণা বুঝি অসম্ভব মনে হচ্ছে তোমার কথাই বড় প্রতিবন্ধক তোমার কথাই ব্রজের সর্বত্র পক্ষীগণ নিরন্তর গাইছে এই কথা মৃত অর্থাৎ কথারূপ মৃত অমৃত কথারূপ মৃত বা মৃত্যু থেকে আমাদের কোনো নিস্তার নেই দেখছি কারণ তা তপ্ত জীবনং জীবনকে প্রতিক্ষণে উত্তপ্ত করে তুলছে জীবন শব্দে জল বোঝায় শ্লেষ এই তোমার কথারূপ মৃত্যুতপ্ত তো তৈলাদিতে জলের ন্যায় আর কি ইহা কভি ভি স্তাবক কৈরে কলম যথা যথাস তথা ইরিতং অর্থাৎ কবিগণ যারা তোমার স্তাবক তোমার ভক্ত তারাই কেবল পাপনাশক বলে বিজ্ঞাপন দিয়ে বেড়ায় সংসার অভিজ্ঞ নিরপেক্ষ ব্যক্তিরা তো সেইরূপ কিছু বলেন না আর লোকমুখে শুনি এটা শ্রবণ শ্রবণে কল্যাণ দান করেন এ তো কেবল শুনতেই পাওয়া যায় কার্যক্ষেত্র তো কখনো অনুভব করি না বরং নিজেদের দশা দেখে বিপরীতই মনে হয় আর এর যে শ্রীমদ বলে খ্যাতি তাও ঠিক নয় কারণ শ্রী বা সৌন্দর্য আদি ও তার জন্য নিজজনের অনাদ অনাদরাদি রূপ অহংকারে এটা সর্বত্রভাবে ব্যপ্ত দেখতে পাই তাই এটার কেউই সংশয় করবেন না যে সাক্ষাৎ মরণ তুল্য ও তপ্ত তৈলে জলের ন্যায় তাপবর্ধক তোমার কথা মৃত যারা কীর্তনাদি করে থাকেন তারা ভুড়িদা অর্থাৎ বহু প্রাণী বিঘাতক যাই যে যাই বলুক যারা তোমার একান্ত আপনার জন তোমাতে কেবল আর অতি সম্পন্ন না তারাই কেবল জানেন তোমার কথার প্রকৃত তত্ত্ব এটা মধুর আপাত বস্তুত এটা দুঃখদ বিষামৃতে একত্র মিলন ভক্তগণ রাসলীলার ভাষ্যের গোপীগীতের যে ফেলালভ ভাষ্য তা আজকে নবম শ্লোক অব্দি আলোচনা হল পরের দিনের অবশিষ্টাংশ আমি আপনাদের কাছে তুলে ধরব আস্বাদন করব আপনারা যতটুকু শ্রবণ করলেন বারবার শ্রবণ করবেন বারবার শ্রবণ করলেই মঙ্গল হবে আজ এটুকুই আপনারা সব ভালো থাকবেন জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজী মহারাজ জয় সখিমা জয় আমার সদ্গুরুদেব জয় নিতায় গৌর হরিবল জয় বন্ধু সুন্দর